জীবাত্মা কথাটা আর কিচ্ছু নয়, আমি যদি ইংরেজিতে বলি সেটা হবে একটা ইন্ডিভিজুয়াল সেলফ, মানে আমি একটা আলাদা, এটা জীবাত্মা। জীব ভাবটা কি? জীব ভাবটা হচ্ছে বেসিক্যালি যে ভাবটা এসেছে আমার একটা ব্যক্তি সত্তা থেকে। একটা হচ্ছে পারমার্থিক সত্তা, একটা হচ্ছে বিরাট সত্তা, একটা সত্তা আছে যার জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই, দুঃখ নেই, সুখ নেই, তাপ নেই, কিছু নেই, কিন্তু সবকিছু আছি আছি, সেটা সব অস্তিত্বের অস্তিত্ব, যেটা পরম অস্তিত্ব। তো এই যে আমরা যে একটা আলাদা কেউ হয়ে গেছি, এর ফলে আমাদের সবসময় ভয় কি হবে কি হবে। জিনিসটা একমাত্র আসছে কোথা থেকে? আসছে একমাত্র একটা জায়গা থেকে, আমি মায়ের উপরে তেমন করে নিজেকে ছেড়ে দিতে পারছি। সাধনা কি? সাধনা হচ্ছে এইটাই যে একটু 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 করে আমার নিজের ভেতরে সে বোধটাকে জাগানো যে মা আছেন আর আমি আছি। যদি সত্যি মা থাকেন তাহলে সে মা তো মায়ার মা নয়, মায়ার মা একটুতে ভেঙে পড়ে। মায়ার মা হয়তো অনেক ক্ষেত্রে চাইলেও সন্তানকে তেমন ভাবে রক্ষা করতে পারে না, তার অনেক লিমিটেশনস থাকে। কিন্তু যে মাকে আমরা মা বলছি এই মুহূর্তে, সাধক যে মাকে মা ডাকছে, সে তো ছিল, আছে, থাকবে, সে সেই চিরন্তন, শাশ্বত, সনাতন, এই মহাশক্তি, মহামায়া, যে সত্যি সমস্ত জগতের প্রতিটি অণুতে, পরমাণুতে ব্যাপ্ত হয়ে আছে, সেই মা। যে মায়ের স্থূল রূপ হচ্ছে আমাদের এই শরীর মন প্রাণযুক্ত একটা দেহ, কিন্তু যে মন ঢুকেছে, মনের মধ্যে যে অজ্ঞানের আবরণ এসেছে, সঙ্গে সঙ্গে মন ধরেই নিয়েছে যে এটা আমার শরীর। যখনই সে দেখে এটা আমার শরীর, তখন সে আলগা হয়ে যায়, আলাদা হয়ে যায়, তখনই জগৎ থেকে সে যখনই আলগা দেখে, নিজেকে একা দেখে, তখন তার নানান রকম, তার মধ্যে নানান রকম খেলা শুরু হয়ে গেল। আবার ফিরে যাবার অবস্থাটা কিরকম? যে একটু একটু করে সেই আমি বোধটাকে একটু একটু করে তুমির মধ্যে দেবা। তাই এই গানটা যে সাধক গাইছেন, যিনিই গেয়ে থাকুন, তিনি দেখতে পেয়েছেন যে সংসার একটা অদ্ভুত বিপাকের জায়গা। এই সংসারে রক্ষাকর্তা যদি কেউ থাকে, এটা একমাত্র তিনি ছাড়া কেউ হতে পারেন না। যে কেউ আমাকে রক্ষা করুক না কেন, সেটা খুব সাময়িক হবে। তার একমাত্র কারণ হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির সত্তাটা যতটাই সে দেখাতে চাক না কেন, তার একটা সীমা আছে। তার শারীরিক ক্ষমতার একটা সীমা আছে, তার মানসিক ক্ষমতার একটা সীমা আছে, তার বৌদ্ধিক ক্ষমতার একটা সীমা আছে। তখন সে তো আত্মার যে বোধ, সে বোধটা তো তার জাগেনি, তাই তো সে জীব, সে তো এখনো শিব হয়নি। তাই রক্ষাবন্ধনের দিন আমরা কি করি? আমরা আরো গভীর ভাবে নিজেকে অর্পণ করি তার কাছে, হাতটা বাড়িয়ে দিই, কি দিয়ে? আমাদের ওই প্রার্থনাটা দিয়ে। যদি বন্ধনই নিতে হয় আমাকে, আমাকে যদি বন্ধনই স্বীকার করতে হয়, সেটা যেন সংসারের বন্ধন না, আমাকে যদি বন্ধন স্বীকার করতেই হয়, যে বন্ধনের দায় আমি কষ্ট পাই, ব্যথা পাই, কেন আমাকে যদি কেউ দড়িয়ে দিয়ে একটা দেয়ালের একটা একটা পিলারের সঙ্গে, একটা গাছের সঙ্গে, একটা লাইট পোস্টের সঙ্গে বেঁধে দেয়, আমার তো কষ্ট হবে। যে কোনো মানুষকে বাঁধলেই কষ্ট হয়, বন্ধন কার ভাল লাগে? কিন্তু আমরা তো বলি রক্ষা বন্ধন, তাই না? তো রক্ষাটাও তো বন্ধন, এটা তো বাঁধা হয়। তাহলে বন্ধনটা এখানে কি দিচ্ছে আমাকে?
একটা ফিলিং অফ ডিপ সেন্স অফ সিকিউরিটি। যতক্ষণ না পর্যন্ত আমার কাছে সেই ডিপ সেন্স অফ সিকিউরিটিটা জাগছে, ততক্ষণ পর্যন্ত আমি সবকিছু করতে করতে ভেতরে ব্যাক অফ মাই মাইন্ড একটা স্ট্রেস আমাকে কনস্ট্যান্টলি হন্ট করতে থাকে, যে যত ভেতরে ভেতরে ইনসেকিওর সে তত দেখবে বাইরে তার ব্যবহারিকের মধ্যে অনেক খামতি দেখতে পাবে। যে মানুষটা ভেতরে যত ইনসেকিওর, যে ভেতরে তার ভেতরে একটা নানা রকম ভয় খেলছে, বাইরে প্রকাশ করে না, খেলছে ভেতরে ভেতরে, সেই মানুষটার ব্যবহারিকটা খেয়াল করে দেখবে একটুতেই রেগে যায়, একটুতেই রিয়াক্ট করে, একটুতে অনেক কিছু করে। আমরা হয়তো ভাবি ইস কিরকম একটা ব্যবহার করছে, আহ তা নয়, তোমরা তোর ভেতরটা দেখতে পাচ্ছ না, ওর ভেতরে ভেতরে ও খুব ইনসিকিওর। এরও হতে পারে ছোট্টবেলায় যখন ও ছোট্ট ছিল তখন ওর বাবা মা ওকে উঠতে বসতে বলতো তোর দ্বারা কিচ্ছু হবে না, উঠতে বসতে কাকা জ্যাঠা বাইরে যেখানে যেত সবাই মিলে ওকে বলতো তোর দ্বারা আর কিছুই হলো না। একটা মানুষকে যদি বারবার বলা হয় না যে তোর দ্বারা কিছু হবে না, সত্যি সত্যি তার ভিতরে একটা ডিপ সিটেড ইনসিকিউরিটি গ্রো করে, আর ওই ক্যারেক্টারটাকে চিরদিনের মতো প্যারালাইজড করে দিতে পারে, যদি না তার কর্মের কোনো স্ট্রং ব্যাকআপ থাকে যাতে করে সে নিজেকে আবার পুনরুদ্ধার করতে পারে এই সমস্ত সাজেস্টিভ ওয়ার্ল্ডের রং সাজেশনস গুলোর ঊর্ধ্বে ওঠার জন্য। আমার মনে হয় আমরা মানুষ একে অপরের সব থেকে বেশি ক্ষতি করি তখন যখন আমরা একটা ছোট্ট শিশুকে কখনো বলি যে তোর দ্বারা এটা হবে না, না কথা ব্যবহার করতে করতে, না 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 করতে করতে, সব কথা শেষে না জুড়তে জুড়তে আমাদের জীবনটা একটা সম্পূর্ণ নেতিবাচক নেগেটিভ একটা হিপ অফ মিজারি আনহ্যাপিনেস এন্ড কন্টিনিউয়াল সাফারেন্স হয়ে গেছে। অবাক লাগে মানুষের কাছে সব কিছু থাকা সত্ত্বেও বাইরে সে অনেক কিছু দেখায় কিন্তু বাইরে সে যেটা দেখায় সেটা সে নয়, তার ভেতরে একটা অন্য মানুষ আছে, তার ভেতরে একটা অন্য মানুষ লুকিয়ে থাকে। সেই মানুষটা তো সবার কাছে সবকিছু প্রকাশ করতে পারে না, আর অদ্ভুতভাবে সেই মানুষটা, সেই ভেতরের মানুষটাকে কেউ বুঝতেও চায় না, বাইরের জগতের মানুষ বাইরের মানুষটাকে নিয়ে ব্যস্ত থাকে। কার ভেতরে কোন ইমোশনটা কিভাবে কাজ করছে সেই ইমোশনটাকে একটু বুঝতে গেলে একটা মানুষকে ইমোশনালি খুব স্টেবল হতে হয়, সিকিওর হতে হয়, তবে আর একটা মানুষের ইনস্টেবল আনসিকিওর যে একটা ইমোশনাল ইমব্যালেন্স আছে তার ভেতরে রুট কজটাকে সে ধরতে পারে, তা না সে ধরতে পারবে না। যে নিজেই ইমোশনালি আনব্যালেন্সড বা বলবো ইমোশনালি ভেরি উইক অ্যান্ড ভালনারেবল, যার নিজের ইমোশনটা স্টেবল নয়, শক্তপোক্ত নয়, যে নিজের ভেতরে ভেতরে নট ভেরি সিকিওর, যার ভেতরে অনেক রকম ভয় ভাবনা দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা এগুলো যার ভেতরে অনেকটা বাসা বেঁধে নিয়েছে, সে অত সহজে কিন্তু আর একটা মানুষকে বুঝতে সক্ষম হবে না। আর একটা মানুষকে বুঝতে গেলে সবার আগে দরকার আমার ইনার এনভায়রনমেন্টের পরিবর্তন, আর একটা মানুষকে যদি আমি না বুঝতে পারি কোনো দিন আমার কোনো রিলেশনশিপ কোনো জায়গায় কোনো দিনও স্টেবল হতে পারে না। সে যেই হোক, সে বলছি বাবা আমি অনেক 17-18 বছর ধরে কাজ করছি, 18-19 ঘন্টা ধরে রোজ খাটতে হয়, আর ভালো লাগছে। That means you are doing a job. That means you are doing a job. Why? Because you need to earn. আমরা জব করি কেন? জব তো একটা কারণ আছে কিছু করার, কেন? Because you need to earn. But I think we all need to learn one thing. It's not job which you have come to do in this world. We have come to do some work. Baba Loknath bolen kaaj chai, kaaj tai amar nikot peyara, kaaj. Kaaj is not job.
যখন তোমার অফিস কাছারি ব্যবসা যেখানে আছো ঘরে বাইরে প্রত্যেকটি কর্ম জব নয়, যখন কাজ হবে তখন প্রত্যেকটি কর্মের মধ্যে দিয়ে তুমি আরো আরো সেন্স অফ হ্যাপিনেস অ্যান্ড সিকিউরিটি পাবে। আর যতটা জব হবে বাধ্যবাধকতামূলক কিছু কর্তব্যের বোঝা হবে, আমাকে করতেই হবে, এই ভাবনি যখন তুমি নিজেকে হ্যাচড়াতে হ্যাচড়াতে নিয়ে যাবে, তখন দেখবে একটা সার্টেন টাইমের পরে আহার পাচ্ছ না, শরীর দিলেও মন দেবে না, মন দিলেও শরীর দেবে না, একটা টাইমে নেই। উপায় উপায় হচ্ছে কর্মযোগ, কর্ম করো, দেখো যেন বন্ধন না হয়, কর্ম করো, তুমি খেয়াল করো যেন কর্ম তোমাকে না বাঁধে, বাঁধলে কি হয় কষ্ট হয়। যখনই দেখবে যে কোনো কাজের পরে তোমার সে আনন্দটা নেই না, ভাববে ওর মধ্যে অনেক বন্ধন রয়েছে, আর যখন দেখবে যে কোনো কাজ করার পরে খুব মজা হচ্ছে, বন্ধন নেই, তোমার মধ্যে একটা মুক্তির আস্বাদন এসেছে। দ্যাটস এ ডিফারেন্স। অনেক কাজ আছে আমরা করি যেগুলো করার পর একটা অদ্ভুত একটা মুক্তির আস্বাদন আসে, মনে যেন একটু নেচে নি বা একটু কিছু গেয়ে নি। আবার অনেক কাজ আছে করার পরে নিজের মধ্যে একটা অদ্ভুত ধিক্কার আসে, কি করছি তুমি, এতগুলো বন্ধন ইয়ার্স চলে গেল, কি করলাম, কি করেছি, কি করলাম, বন্ধন, এগুলো সব বন্ধন থেকে এসেছে। যে কাজের বন্ধন আছে জানবে সেই কাজ তোমাকে কিন্তু আগামী দিনে দুঃখ দেবে। বন্ধনই মানুষকে কি দেয়, দুঃখ দেয়, কেন? বন্ধনের পেছনে তার আসক্তি ছিল। এমন কোনো বন্ধন হতে পারে না যার পেছনে আসক্তি নেই, এমন কোনো আসক্তি হতে পারে না যে বন্ধনকে সৃষ্টি করবে না। বন্ধন মুক্ত জীবন আসক্তি মুক্ত জীবন, আসক্তি মুক্ত জীবন বন্ধন মুক্ত জীবন, আসক্তি বন্ধনের জীবন যোগীর জীবন। তার কারণ হচ্ছে যোগ একটাই, সমস্ত গীতার মধ্যে এক পাতা থেকে শেষ পাশা পর্যন্ত যদি যোগের কোনো ডেফিনেশন ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলে গেছেন, সেটা কিন্তু বলেছেন ব্যালেন্স। সামত্বম যোগ উচ্চতে, সামত্বম মানে যে সবকিছুর মধ্যে আমাকে ব্যালেন্স আনতে হবে, ব্যালেন্স ছাড়া আমি কিছুতেই পারবো না, এক্সট্রিম অফ এনিথিং উইল গিভ মি মিজারিজ, যেটা নিয়ে আমি এক্সট্রিম করব তার মানে আমার পতন অনিবার্য। আই নিড ব্যালেন্স ইন মাই লাইফ। এই ব্যালেন্সটা হচ্ছে যোগ, আর এই যোগটা আনতে গেলে আমাদের প্রত্যেকদিন একটুখানি সচেতন হতে হবে যে বন্ধনে যদি করতে হয় তাহলে কার সঙ্গে বন্ধন করবো, বন্ধন করবো তার সঙ্গে যে আমাকে চিরন্তন ভাবে রক্ষা করছে, রক্ষা করবে, তার সঙ্গে নিজেকে দুহাত মেলে তার কাছে মেনে দেব যে তুমি বাঁধতে চাও তুমি আমাকে বাঁধো, তার কারণ তুমি তো আমাকে বেঁধেছো সংসারে, এবার তুমি বাঁধো তোমার প্রেমে, তোমার ভক্তিতে, তোমার শরণাগতিতে, তোমার সমর্পণে, যাতে করে ওই বন্ধন নিয়ে একটু একটু করে আমার সংসারের বন্ধনকে আমি একটু একটু করে কাটতে পারি, বিষে বিষক্ষয় হয় না, বিষে বিষক্ষয় হয় না, ঠিক বন্ধন দিয়ে বন্ধন কাটা। আমি মায়ের সঙ্গে আমার সম্পর্কের একটা বন্ধন নিলাম, ওটাও কিন্তু সাধকের একটা বন্ধন, ডোন্ট ফরগেট ইট। ঈশ্বরকে হাউদাস করে ডাকা সেটাও একটা বন্ধন, সেটা একটা ডিজায়ার, ওটা একটা কামনা, ওটা একটা বাসনা, সাধকের মনে ওটাও একটা বাসনা, আমার ঈশ্বরকে দেখতেই হবে, এই জীবনেই দেখতে হবে, বাসনা, এটা একটা কামনা। কিন্তু ওই কামনাটা এমন কামনা, ওই বাসনাটা এমন বাসনা যে তোমার বাদ বাকি সব কামনা বাসনাকে জ্বালিয়ে দিতে পারে, সমস্ত কামনা বাসনাকে ওই কামনা বাসনা জ্বালিয়ে দিতে পারে, বিষে বিষক্ষয়। সুতরাং তোমাকে যদি এই বিষটাকে নাশ করতে হয় তোমাকে ওই বিষটাকে ধরতে হয়। তার জন্যে তোমাকে প্রেমের বন্ধনে আসতে হবে, সংসারের বন্ধন খুলে প্রেমের বন্ধনে রাখি তোমার হাতে, আর আমার কোনো চিন্তা নেই,
এইবার নিয়ে তোরা কে কোথা থেকে আমার খোঁচাখুচি যা করবি ক, আমার কিচ্ছু এসে দেয়, কারণ আমার কাছে এমন একটা জিনিস আমি পড়ে রেখেছি হাতের মধ্যে যেটা কেউ দেখতে পাবে না। বাবা লোনটা দেখাচ্ছে, একজন এলেন, এসে বলছি বাবা তোমার কাছে এসেছি, খালি আমি সারা ভারতে বহু ঘুরেছি, বহু পর্যটন করেছি, বহু তীর্থ করলাম, বহু কিছু করলাম, কিন্তু আমি যা খুঁজছি সেটা পাচ্ছি না। বাবা বললেন, এই তোর হাতের মধ্যে আমি বেঁধে দিলাম, কর্মই ব্রহ্ম। বললেন হাতটার মধ্যে, বাবা বললেন, এই তোর হাতের মধ্যে আমি বেঁধে দিলাম, কর্মই ব্রহ্ম। ঘুরে ঘুরে কি পাবে? কিছু পাবে না। কর্মই ব্রহ্ম কথাটা অর্থ কি? এমন করবে কর্ম করতে হবে, আমি না ভুলি আমি কর্তা নই, যে দিনের শেষে আমার অবসাদ, আমি কর্তৃত্ব রেখে কাজ করেছি, আমার অনেক এক্সপেকটেশন ছিল আমার কাজের মধ্যে, আমি যদি একটা মানুষকে ভালোবেসেছি তার পেছনে আমার প্রচুর এক্সপেকটেশন ছিল, তাই ভালোবাসার পরে আমার মধ্যে একটা কোথাও না কোথাও অবসাদ আসবে ভালোবাসাটাকে কেন্দ্র করে। ওই সেটা তো হয় না, যখন আমি ঈশ্বরকে প্রাণ মন সবটুকু সঁপে দিয়ে ভালোবাসি, তখন তো হয় না আমার মধ্যে কোনো অবসাদ তো আসে না, কিন্তু আমার মধ্যে একটা পূর্ণতার স্বাদ আসে। আর এখানে মনে হয় যেন আমার সব একটু একটু করে আমি যেন ওয়েনাউন্স হয়ে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছি জাগতিক ভালোবাসার সঙ্গে, ঈশ্বরের সঙ্গে বন্ধন আর ঈশ্বরের সঙ্গে আসক্তি আর ঈশ্বরের সঙ্গে প্রেমে, এইখানেই বোধ একটা বিরাট ফারাক, তাই না? আমার লাকসা বন্ধনকালে এইটুকুই হোক, আমার ইন্ডিভিজুয়ালিটি যেটাকে নিয়ে আমি প্রত্যেক দিন এত কষ্ট পাচ্ছি, একটু একটু করে আমার এই ইন্ডিভিজুয়ালিটিটাকে আমি ওই ইউনিভার্সাল মাদের কাছে দিয়ে দিতে, আমার যে একটা ইউনিভার্সাল নেচার আছে, আমার যে একটা স্বরূপ আছে, একটা স্বভাব আছে, আমার যে একটা স্বধর্ম আছে, সেভাবে আমি যেন প্রতিষ্ঠা লাভ করতে পারি। জয় বাবা, জয় বাবা, জয়।